হ্যালো ভিওর্ডস এখন আমরা প্রিয়জনদেরকে ঈদ সালামি দিতে পারব বিকাশের মাধ্যমে তাও আবার বিকাশের চমককার একটি ঈদ কার ডিজাইন করে আজকের এই ভিডিওতে এটাই দেখাবো কীভাবে বিকাশের একটি চমক্কার ঈদ কার ডিজাইন করবেন করে প্রিয়জনদেরকে ঈদের সালামি দেবেন চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে এমন চমক্কার একটি বিকাশ ঈদ কার্ড বানানো যায় এর জন্য সরাসরি আমাদেরকে বিকাশের যে অফিসিয়াল অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে যাইতে হবে সো যাদের ফোনে এই অ্যাপটা নেই অবশ্যই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপরে এখানে গিয়ে অ্যাপটা লগ করতে হবে সো আপনার বিকাশের পিন কোড দিয়ে অ্যাপটা লগ ইন করে নেবেন আমি আমার বিকাশের পিন কোড দিয়ে অ্যাপটাকে লগ ইন করে নিলাম নেওয়ার পর এই এই যে এখান থেকে আপনাকে সেন্ড মানি অপশানটাতে সিলেক্ট করতে হবে সো এখানে আমি সিলেক্ট করলাম করা ঈদকার ডিজাইন করে আপনি ঈদের সালামি দিতে চান সেই নাম্বারটিকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই নাম্বারে এই নাম্বারে ঈদের সালামি পাঠাবো এই নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম নিয়ে এইখান থেকে ঈদ মোবারক বা ঈদ সালামি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি ঈদ মোবারক সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে কত পরিমাণ টাকা ইচ্ছাল আমি দিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন ধরুন আমি আমি এই টাকাটা দিব এই পরিমাণের অ্যামাউন্ট দিব দিয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন কার্ড মেসেজ আপডেট করুন এখানে ক্লিক করবেন করে এই যে দেখুন এখানে লেখা আছে কেনাকাটার কেনাকাটার আয়োজনে পাশে থাকুন প্রিয়জনদের সত্যুর মাঠে ঈদের খুশি হোক সবার সাথে সো এমন আপনি চাইলে আপনার মনের ইচ্ছা মতো এটি লিখতে পারবেন সো এটা এডিট করার জন্য এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন সো আমি আগে থেকেই কপি করে রাখছিলাম আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে যোগ করুন বাটনে ক্লিক করতে হবে করার পর আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিতে হবে ধরুন আমি আমার পিন নাম্বারটা দিলাম দিয়ে ক্লিক করে দিলাম সিম্পলি সেন্ট মানি যেভাবে করে সেম ওইভাবেই আপনি এই যে এখানে ট্যাপ করে ধরে থাকবেন দেখবেন যে আপনার সেন্ট মানি কমপ্লিট হয়ে গেছে সো এমনভাবেই বিকাশে সালামি দেওয়া যায় সো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন